আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। এই যে একটা সুন্দর কথা, এই কথাকে নিয়েই কিন্তু পাঠগৃহ যাত্রা শুরু করেছে। এবং আমি বিভিন্ন সময় আসলে আমাদের তারিখের বিভিন্ন লেখা দেখতাম এবং পাঠগৃহের কাজগুলো দেখতাম, দেখে ভালো লাগতো। এই জন্যে যে আমাদের একটা কর্মসূচি আছে, আমরা স্টেশন পাঠাগার নামে একটা কাজ করি। যে স্টেশন পাঠাগারটা কেমন আমাদের প্রাণপ্রিয় পাঠগৃহ হচ্ছে আমাদের একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন। এটার মাধ্যমে আমরা আমাদের মটোটাই হচ্ছে যে আসুন, পড়ুন এবং জানুন, নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলুন। এই লক্ষ্যে আমরা পাঠগৃহের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানটা করলাম। ধন্যবাদ সবাইকে, আশা করি আপনাদেরকে পাশে পাবো। আমরা আশা করছি যে আপনারা সবাই আমাদের পাঠগৃহের সঙ্গে থাকবেন এবং আমাদের যে উদ্দেশ্যটা সেটাকে সফল করার জন্য বই পড়বেন এবং বই করে পড়ে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবেন, পাঠগৃহের উদ্দেশ্যটাকে সফল করবেন। এই এটাই উদ্দেশ্যই আমাদের আমাদের সাকসেসফুল হবে যখন আমরা দেখব যে আমাদের পড়ুয়ার সংখ্যা বেড়ে গেছে, সবাই পড়ার প্রতি আগ্রহী হয়েছে। আমন্ত্রণ জানানোর জন্য বিশেষ করে সৈয়দ সেলিম আহমেদকে, যিনি সপ্তাহখানিক আগে অফলাইনে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। অফলাইনে তার মিষ্টি হাসি আমাকে আকৃষ্ট করলেন যে বিমলদা, আপনাকে অনলাইনে একটা অনুষ্ঠানে কথা বলতে হবে, এরকম একটা ধারণা দিয়েছিল। কি বলবো ভাবছিলাম, যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা কিছুটা সূত্রপাত করেছিল সিদ্দিক আহমেদ। দেখুন, আমরা এই অনলাইনে আপনাদের যে সাহিত্যটা, সেটার আমি একটা নাম দিয়েছিলাম প্রথম ফেসবুক সাহিত্য। এই সাহিত্য আপনারা আকাশে ছড়িয়ে দিয়েছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এর সঙ্গে মানুষ যুক্ত হচ্ছে, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মানুষ যুক্ত হচ্ছে। বিজ্ঞানের উন্নতি এমন এক পর্যায়ে চলে গেছে এবং ভবিষ্যতে যাবে, তাদের মানুষ বসবাস করবে, আমি আশাবাদী যাবে, সেখানে আমাদের নেট যাবে, তারা ওখানে গিয়ে তার থেকে পৃথিবী যখন দেখবে তখন তার ভিতরে, আমি যখন পৃথিবী থেকে চাঁদ দেখি তখন বলে আয়া চাঁদ মামা, তাদের কপালে টিপ দিয়ে যা, সে এখান থেকে বলবে পৃথিবী মামা আমার ছেলের কপালে টিপ দিয়ে যা। কি বুঝতে পারছেন, এই যে আদান প্রদানটা হবে এটা আমি আশাবাদী। তারপরে আর কি, এখানে কি শেষ না, ওখান থেকে পাশের আরেকটি গ্রহ খুব কাছে তার সঙ্গে আবার যোগাযোগ করবে, এই তিনটা চারটা পাঁচটায় মিলিয়ে তারপরে দেখা যাবে যে এই পৃথিবী যদি কখনো, আমি চাই না পৃথিবী যাওয়া, আমার স্বাধীন পৃথিবী যেখানে আমার জন্মস্থান, এই পৃথিবী আমার জন্মস্থান, ময়মনসিংহ নয় পৃথিবী আমার জন্মস্থান। কারণ কি জানেন, আমি বিশ্বাস করি আর কোনো গ্রহে মানুষ আছে, এবং যোগাযোগ হবে আপনার এই সাহিত্যের কারণে, এই অনলাইনের কারণে। তখন জানতে পারবেন যে বিমল পাল যে কথাটি বলেছে যে পৃথিবী আমার জন্মস্থান, মানুষের জন্মস্থান। আর একটি কথা এইভাবেই বলতে হয় যে পৃথিবীতে মানুষ সৃষ্টি করছেন, একজন এই করেছেন সেই করেছেন, তারপরে বিভিন্ন গ্রহে যখন মানুষ এসে বলবে এই তোমাদেরকে কে সৃষ্টি করেছে, আমাদের মানুষ, আমাদের এখানে তো এরকম ধর্ম বলতে এরকম কথা নাই, ওই সাহিত্যটা আবার আপনার সঙ্গে যোগাযোগ হবে, আপনি অবাক হয়ে যাবেন অনেক কিছু। এইখানেই যে কোনো কারণে যদি এই পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে আমার যে ধ্বংসের যে সব কিছু ওখানে রিজার্ভ থাকবে, পরবর্তী সময়ে 500,000 বছর পরে আরেকটি মানুষের মতন প্রজাতি এসে তার পূর্বপুরুষের পরিচয়, অর্থাৎ আমার পরিচয়টা, আমার ধ্বংসের কাহিনীটা ওখান থেকে আবার সেভ করে এনে পড়বে, আমার পিতৃপুরুষের এই পৃথিবীতে এরকম একটি ঘটনা ঘটেছে, কি অদ্ভুত একটি বিষয়। আপনারা সেই জায়গায় আছেন, তো আপনারা যা এখানে লিখছেন যা খুশি লিখেন, কোনো অসুবিধা নাই, 500,000 বছর পরে আরেকটি গ্রহ থেকে গবেষণা হবে, ও তোমরা এইভাবে কথা বলতা, এই বাংলার সঙ্গে একটা ইংরেজি ভাষা, একটা উর্দু ভাষা, কি একটা জওয়া খিচুড়ি ভাষা, কি একটা সাহিত্য, আহা
আমরা কিন্তু এরকম লিখি না, কেন আমাদের টুংটাং 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 ভাষা এক ভাষাতেই আমরা সব শেষ করেছি। তো আপনারা এরকম চালিয়ে যান, অসুবিধা নাই, তবে লিখেন, লেখার অভ্যাস করুন। একটা লিখতে লিখতেই কিন্তু একসময় লেখা হয়ে যাবে। আমি আর বাড়াতে চাই না, ধন্যবাদ। পাঠগৃহের আজকের প্রথম মিলন মেলায় যারা সম্পৃক্ত হতে পেরেছি তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান, এবং যারা যে পাঠগৃহ নামক যে কার্যক্রমটা এখানে শুরু হচ্ছে সেটি আমার পরিচিত বা আমাদের পরিচিত প্রথাগত যে সংগঠন সেই রকম কোনো সংগঠন না, এটি একটি অনলাইন ভিত্তিক সংগঠন। মূলত কার্যক্রমটি অনলাইনে ছিল, তারা এখন অনলাইন থেকে মানে বাতাস থেকে মাটিতে নেমে এসেছেন, তারা এখন একটি গৃহের মধ্যে নিজেদেরকে স্পষ্ট করার চেষ্টা করছেন, এটি খুবই ভালো কথা। আমি যদি সংক্ষেপে বলতে হয় আমি কতগুলো জিনিস ভাবছিলাম বসে বসে, যেমন এই আয়োজনটি, এই আয়োজনটি এইরকম একটি জায়গায় না হলেও চলত, এটি একটি পাঠাগারে হতে পারত। ধরা যাক যে আমাদের সরকারি কোনো গ্রন্থাগারের সময় বা পাশে এক সময় একটি মিলন আয়োজন ছিল ছোটবাজারে যখন ছিল, এটি এখন সেই যেখানে আছে সেখানে কোথাও একটি মিলন আয়োজনের সুবিধা আছে। তো সেই মিলন আয়োজনে হলে যেটা হতো যে আমরা পাঠাগার সংশ্লিষ্ট একটি জায়গায় আমরা বসতে পারতাম, আমাদের আসলে পাঠাগারে যাওয়া হয় না। আমরা যারা অনলাইনে এখানে ঢুকেছি বা যারা নানাভাবে যুক্ত আছে তারাও বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা পড়াশোনার সঙ্গে কতটুকু আছি, বইয়ের সঙ্গে কতটুকু আছি। তো ফলে ওই পরবর্তী আয়োজনগুলো এই পাঠাগার কেন্দ্রিক হলে ভালো হবে। এবং আমার জীবনে আমি আমাকে দিয়ে বলি যে দুটি বই আমার জীবনে ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছে। একটি হলো সঞ্জীব চট্টোপাধ্যায়ের সম্ভবত প্রীতি তোমার মা, ছোট বই, আরেকটা হলো লাল মিজারের বই। লাল মিজারের বই গোটা কারা কারা পড়ছেন, কেউ পড়ছেন এখানে পড়ছেন না? আমার কাছে এটা ধর্ম গ্রন্থের মতো মনে হয়। আমার ছেলে এক সময় মন খারাপ করেছিল, তখন তাকে আমি লাল মিজারের বইটা পড়তে দিয়েছিলাম। সেই জায়গায় সেই বইয়ে এমন সব কথা লেখা আছে মনে হয় যে ধর্মীয় বাণীর মতো কথা। এবং এইগুলি আপনি সাধারণভাবে আমাদের জানা শোনার সুযোগ নেই। আমরা আসলে যারা আজকের প্রজন্ম আমরা আসলে আমাদের বড় দুর্ভাগ্য হলো আমরা আসলে পথ চিনি না যে আমরা কোন দিকে যাব, কার সাথে যাব, কাকে ভালোবাসবো, কার কথায় চলবো, কোন বইটা পড়বো, কোন টিচারের কাছে যাব, কাকে বন্ধু করবো। আমার মনে হয় এই ধরনের আয়োজন বক্তৃতা দিলে অনেক লম্বা বক্তৃতা হয়ে যাবে, ওটার দরকার নেই। এই ধরনের আয়োজন যারা করেছে আমি মনে করি যাক, এই কামনা করি, শেষ করছি, খুদা হাফেজ। এখন আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অত্যন্ত গুণী ব্যক্তিত্ব সেলিমা আজাদ। ধন্যবাদ আমার মতো একজন সাধারণ মানুষকে পাঠগৃহে আমন্ত্রণ জানানোর জন্য। আমি কৃতজ্ঞতা জানাই শুনতে পাঠগৃহের আয়োজক বৃন্দ, বিশেষ করে সেলিমা বেগম আপা, তারেক সহ এক ঝাঁক তরুণ যারা পাঠগৃহের আয়োজন করেছেন, এবং আপনারা পাঠগৃহকে সাহিত্যের চর্চাকে অব্যাহত রাখার জন্য প্রচেষ্টা আপনারা। আমরা স্টেশন পাঠাগার নামে একটা কাজ করি। যে স্টেশন পাঠাগারটা কেমন, যে স্টেশনে আমরা প্রচুর সময় বসে থাকি, আড্ডা দিই, ফেসবুক চালাই, চা খাই, অন্যের প্রতি দোষ ধরি, এই কাজগুলো। কিন্তু এই যে অপেক্ষার সময়টা আমরা যদি স্টেশনে বসে মানুষকে বই পড়াতে পারি, তাহলে একটু আগের যে কথাটা বললাম যে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারবো, এই চিন্তার জায়গা থেকে আমরা স্টেশন পাঠাগারটা শুরু করেছি। এবং স্টেশন পাঠাগারে আমাদের ভাবনাটা আমরা 2020 সালে যখন শুরু করি তখন মূলত আমাদের ভাবনা ছিল স্টেশন কেন্দ্রিক, কিন্তু স্টেশনটাকে যখন সবার কাছে নিতে চাই তখন মনে হলো যে আমরা একটু হুমায়ুন আহমেদকে আশ্রয় করি। তো হুমায়ুন আহমেদকে আশ্রয় করে আমাদের স্টেশনটা হয়ে গেল স্টেশন, কারণ স্টেশনটাতে গিয়ে আমরা একদম সকলের কাছে পৌঁছানোটা খুব সহজ হয়। এই জন্য আমরা আমাদের স্টেশন পাঠাগারটা শুরু করি,
এবং স্টেশন পাঠাগারের মাধ্যমে স্টেশনের পাশের যে এলাকা এই এলাকাটা যেন সুন্দর একটা ফুলের বাগান তৈরি করা যায়। সেই বাগানের জন্য আমরা বই পড়াকে কেন্দ্র করে নানা রকম কর্মসূচি করে থাকি এবং শুরু করেছি এবং 2020 সালে যেহেতু আমরা শুরু করেছি এবং মুজিব শতবর্ষে আমাদের যাত্রা শুরু করার কারণে আমরা স্বপ্ন দেখছি বাংলাদেশের 100টা রেলওয়ে স্টেশনে 100টি পাঠাগার স্থাপন করব এবং এই 100টি পাঠাগারের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছাতে চাই, যাতে করে মানুষ বই পড়া আরো বেশি পড়ে। কারণ আমরা জানি যে একটু আগে যে আমরা একটু সময় রয়েছে তাহলে বই না পড়ে ফেসবুকটা চালাই না, একটু স্ক্রল না করি, হ্যাঁ সময় কিন্তু চলে যায় কিন্তু ওইটুকু সময় কিন্তু আমরা বইকে দিতে পারি, তাহলে আমার ভেতরটা আলোকিত হবে, অন্ধকারটা চলে যাবে। সেই চিন্তা থেকে আমরা স্টেশন পাঠাগার শুরু করেছি এবং আমরা জামালপুরের সরিষা বাড়ি তারাকান্দি অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার স্টেশন জামালপুর সদর সহ আমাদের ময়মনসিংহে সহ আমাদের 5টা স্টেশন আমাদের স্টেশন পাঠাগারের কার্যক্রম চলছে। আপনাদের আমন্ত্রণ থাকবে স্টেশন পাঠাগারে আমাদের কাজে অংশগ্রহণ করবার। আর যেহেতু আমি ময়মনসিংহের ছেলে এবং ময়মনসিংহে আমাদের স্টেশন পাঠাগারের একটা ইউনিট রয়েছে, আশা করব পার্কগৃহের সঙ্গে আমরা একসঙ্গে বই পড়াকে নিয়ে নানা রকম কাজ করতে পারবো এবং সুন্দর একটা সময় সবাইকে উপহার দিতে পারবো। আর শেষ কথা একটু বলতে চাই যে ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো আর ভালো থেকো। তা আমরা চাই যে সকলের ভালো থাকার মধ্য দিয়ে আমরা একটু ভালো হয়ে উঠি, সুন্দরের ভেতর দিয়ে সুন্দরটাকে একটু দেখতে চাই, সুন্দরকে ছুঁয়ে দেখতে চাই। ধন্যবাদ সবাইকে আন্তরিক ভাবে আসার জন্য, কারণ আমরা কোনো কার্ড করি নাই বা এরকম ভাবে কোনো দাওয়াত দেই নাই, শুধু মুখের কথায় শুধু ভালোবাসার টানে। এবং আমাদের এই পাঠগৃহের নামটা শুনে অনেকেই উদ্বুদ্ধ হয়ে এসেছেন যে আসলে এটা কি, যেরকম কাজল ভাই বললেন যে এটা এতদিন একটা অনলাইন ভিত্তিক একটা ইয়ে ছিল, গ্রুপ ছিল, এখন ওরা মাটিতে নেমেছে। একদম এক্স্যাক্টলি তাই, আমরা পাঠগৃহটাকে পরিচিতি করার জন্য আজকের আমাদের এই আয়োজন। এবং এই আয়োজনে আমাদের যেহেতু আমরা কেউই ওরকম ভাবে সাংগঠনিক না, আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে, খাবারের হয়তো কিছু মিসম্যানেজমেন্ট হয়েছে, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। আসলে আমি পাঠগৃহের নেপথ্য থেকে কাজ করি, মূলত আমাদের এই কনসেপ্টটা হচ্ছে এই তারেক তারেক ইশতিয়াক, ওর খুব ইনোভেটিভ একটা ছেলে, ওর কাছ থেকে আমি উদ্বুদ্ধ হয়েছি এই পাঠগৃহের সাথে সম্পৃক্ত হওয়ার। পাশাপাশি আমার বান্ধবী আছে এখানে ফারজানা আনি, ও খুবই কাজের এবং খুবই ইনোভেটিভ এবং সৃষ্টিশীল একজন মানুষ। আমরা এই পাঠগৃহের মাধ্যমে অনেক সৃষ্টিশীল মানুষজনদেরকে পেয়েছি, যারা কবিতা লেখে, যারা অনেক ফটোগ্রাফি সুন্দর সুন্দর ইয়ে করে, যারা মনে করেন নতুন কিছু করতে চায়, এরকম লোকজনদেরকে নিয়ে আমাদের আয়োজন। আমরা আমাদের অনেক গ্রুপ নাই, এর আগে অনেকেই বলেছে যে আমাদের গ্রুপে অনেক সদস্য নেই, কিন্তু আমাদের যারা আছে সবারই কিন্তু কোনো না কোনো গুণ আছে, সবচেয়ে কম গুণ বোধহয় আমার, যার জন্য আমি পিছনে থাকি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ যারা আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং নিয়ে এসেছে গতকালকে, আমরা কালকেও খুব মজা করেছি। এইখানে আমাদের অনেক সম্মানিত লোকজন আছেন, বিমল ভাই এসেছেন, কাজল ভাই এসেছেন, আমাদের আলী ইউসুফ ভাই এসেছেন, লিটন ভাই এসেছেন, ওনাদের দিক নির্দেশে লিমা ভাই এসেছেন, ওনাদের দিক নির্দেশনায় আমরা আমাদের পাঠগৃহকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। ভবিষ্যতে আমাদের আরো অনেক পরিকল্পনা আছে। তো আমি এখন আর কথা না বাড়াই, আমাদের মাসব্যাপী একটা ইয়ে ছিল, বিভিন্ন আয়োজন ছিল এখানে, ফার্স্ট সেকেন্ড থার্ড ওদেরকে আমরা কিছু গিফট দিব এবং সেই গিফট গুলো হচ্ছে সব বই। চলে যান সামনে, চলে যান সামনে, আগায় যান, আগায় যান, সামনে যান। আরে মোটা মানুষ, আমরা আমাদের সদস্য হিসেবে আমাদের সব সম্মাননা দিচ্ছি, কানে যাও দেওয়া হয়েছে তাদেরকে সামনে সম্মাননা কেন্দ্র। তারপরে আমাদের হচ্ছে রনি ভাই, মানুষিং টিভি রনি রাসেল, তাকে একটু তুলে দেন, রাকিবুল হাসান, রাকিবুল হাসান, মাহমুদুল হক,
আফরোজা ইয়াসমিন অগ্নি সুলতানা রিজা আফা সুলতানা আল ওয়াকিল এমডি প্রিন্স এমডি ফজলে রাকিব রিফাত সাবিন খান এদিন জাকওয়ান আবু রাইহান জহিরুল হক এমডি শুভ্র সুমাইয়া ফারিদ মাহমুদ আলামিন মোহাম্মদ আলী মোজাম্মেল সকল সদস্যকে হলে আসার জন্য অনুরোধ করা পাঠ গৃহ সফল হোক সবাই আসসালামু আলাইকুম, সবাইকে পাটগ্রি ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আসলে সারা বাংলাদেশ সহ পৃথিবীতে আমরা জানি সবাই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ে এঙ্গেজ আছি, যার জন্য আমরা আসলে আস্তে আস্তে বই পড়া থেকে হারিয়ে যাচ্ছি। আমার কাছে মনে হয় যে বই পড়ার মাধ্যমেই মানুষের চিন্তার জায়গা প্রসারিত হয়, চিন্তার জায়গা ডেভেলপ হয়, নিজেদের জ্ঞান সমৃদ্ধ হয়। সেই সেই চিন্তা থেকেই 2018 সাল থেকে আমাদের পাটগ্রি গ্রুপের শুরু, এবং আমরা এই জন্য বিভিন্ন বিভিন্নভাবে আমরা ছড়িয়ে দিচ্ছি আমাদের এই কার্যক্রম। আমরা ফেসবুক গ্রুপের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি, ফেসবুকে আমাদের একটি গ্রুপ আছে পাটগৃহ নামে, তার মাধ্যমে আমরা বিভিন্ন যারা বই পড়া আগ্রহী তাদেরকে বই পড়তে উৎসাহিত করছি, তাদেরকে বই দিচ্ছি, বই ছড়িয়ে দিচ্ছি।